হরে কৃষ্ণ। তো আজকে শনিবার, শনিবারের দিন ভগবানকে কী শৃঙ্গার করেছে সেটা আমি আপনাদের দেখাবো। আর এখন গুরু পূজা হচ্ছে, গুরু পূজা আমি আপনাদের দেখাবো। তো প্রত্যেক দিন 8টার সময় গুরু পূজা হয়, আজ একটু লেট হয়ে গেছে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর সুজয় ব্লগার থেকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন চলে যায় ভিডিও, ছোট করে ভিডিও করি, বেশি বড় করি না। দুটো ভিডিও আপলোড করি, একটা হচ্ছে শর্ট ভিডিও, একটা হচ্ছে লং ভিডিও। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভগবানকে দর্শন করতে থাকুন। তো চলুন এখন চলে যাই ভগবানের মন্দিরে দর্শন করাতে। আমি ইসকন মন্দিরে আছি, বুঝতেই পাচ্ছেন। চলুন চলে যাই, দেখতেই পাচ্ছেন এটা ভগবানের মন্দিরের বাইরের ভিউটা। আর এখন কীর্তন হচ্ছেন গুরু পূজা। তো আপনারা দেখছেন অর্চা বিগ্রহ, আর সাইডে গোমাতা আছে। এখন গুরু পূজা কীর্তন হচ্ছে, আর এখানে আপনি ভগবানকে দর্শন করছেন, ভগবানের চরণ। Thank you.
হরে কৃষ্ণ। তো আজকে মন্দিরে অল্প লোক আছে, বেশি লোক নেই, বেশি আজকে তো অন্য কোনো প্রোগ্রাম নেই, এই জন্য লোক একটু কম। প্রভু মায়াপুর চলে গেছে আর এখানে লোক একটু কম আছে, ভিডিওটা আপনারা দেখলেন। তো এখন গুরু পূজা হচ্ছে এখনও পর্যন্ত, তো গুরু পূজা এখনও হচ্ছে, এখনও হবে, কিছু বাকি আছে, কিছু আর একটু দেখিনি।